পুজোর আগে চোখের তলায় কালো দাগ নিয়ে না হাল তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য ঘরে বসে কি উপায় এই চোখের তলায় কালো দাগটা তোমরা নিমেষের মধ্যে রিমুভ করে ফেলতে পারো সেইটাই কিন্তু এই ভিডিওটাতে বলা আছে যদি পুরোটা তোমরা দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চোখের তলার কালো দাগ খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলতে পারবে তার জন্য প্রথমেই আমার লাগছে বাড়ির ঠাকুর ঘরে থাকা সেই চন্দন পিঁড়িটা আর লাগছে একটা হরিতকি হরিতকি তোমরা যে কোনো দর্শকর্মার দোকানে কিন্তু ইজিলি পেয়ে যাবে একটা হরিতকি নাও চন্দন পিঁড়িতে কিছুটা পরিমাণে জল দাও যে কোনো জল তুমি যে জলটা খাও সেই জলটাও এখানে ব্যবহার করতে পারো অগত্যা তুমি কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করতে পারো এটাতে খুব ভালো করে এটাকে এভাবে বেটে নেবার পর যেভাবে চন্দন বাটে ঠিক সেভাবেই হরিতকিটাকে এভাবে পেস্ট করে নেবার পর তোমরা যদি হরিতকি পাউডার দোকানে কোনো শপেতে পেয়ে যাও একদম হার্বাল ন্যাচারাল যে হরিতকিটা হয় পাউডারটা সেটা যদি তোমরা পাও তাহলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো ফার্স্টেই দেখো আমার চোখের তলে কতটা ডার্ক সার্কেলস আছে আমি বেশ কিছুদিন ধরে কিন্তু ক্রিম ইউজ করিনি আর প্রচুর রাত্রি চাকা হয়েছে তার ফলে কিন্তু এই রকমভাবে আমার চোখের তলার ডার্ক সার্কেলসটা হয়েছে তো আমি কিন্তু শুধুমাত্র এই প্যাকটা আজকে লাগাচ্ছি আর তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি রেজাল্টটা দেখাবো দেখো ফার্স্ট কিন্তু যেটা করবে তুমি তোমার ফেসটাকে খুব ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তার ফলে কী হবে মুখে যত নোংরা থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে ইজিলি তারপরে এরকমভাবে আই প্যাকটা মানে তুমি যেটা বানালে হরুদির পেস্ট এটাকে লাগিয়ে দেবে পনেরো মিনিট মতন রাখবে তারপর কি করবে একটা তুলো দিয়ে বা তোমার কাছে যদি কটন প্যাড থাকে ওয়াইপস থাকে বা তুমি এমনি ফ্রেশ জল দিয়ে কিন্তু ধুয়েও নিতে পারো তাহলেই দেখবে আগের থেকে অনেকটা পরিবর্তন তুমি দেখতে পারবে এরকম কুম্ভাবে তুমি যদি দিনের পর দিন ডে বাই ডে এক সপ্তাহ পনেরো দিন দশ দিন তিন দিন চার দিন তোমার তো যতটা সময় আছে তোমার ডার্ক সার্কলসটা যতটা বেশি সেই অনুযায়ী তুমি যদি এটা ইউজ করতে থাকো চোখের তলায় ফোলাভাব ডার্ক সার্কলস পাফিনেশ মানে যে কোনো সমস্যা তোমার কিন্তু ছুলে যাবে তার সাথে সাথে আমি বলবো তোমরা আইস কিউব ব্যবহার করো অবশ্যই তোমরা রোজ ওয়াটার দিয়ে আইস কিউব বানাতে পারো প্লেন ওয়াটার দিয়েও তোমরা আইস বানাতে পারো যদি মনে করো একটু শশার রস দিয়ে আইস কিউব বানিয়ে আইস ট্রেতে রেখে দিলে রোজ রাত্রে একটা করে আইস কিউব মুখটাকে ধোবার পর ক্লিন করার পর চোখের তলায় এক থেকে দু মিনিট মতন রাব করার পর যে কোনো একটা আইক্রিম বা এই আই প্যাকটা লাগিয়ে তারপর জাস্ট শুয়ে পড়ো দেখবে কয়েক দিনের মধ্যে কিন্তু তোমার এই চোখের তলায় কালো দাগ নামক সমস্যাটা কিন্তু আর থাকবে না তাহলে এই ধরনের আরও ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি তোমরাও খুব ভালো ফল পাবে আমি কিন্তু এটা দীর্ঘদিন যাবত ইউজ করছি তাও মোটামুটি তিন চার বছর আমি ভালো রেজাল্টই কিন্তু পেয়েছি